আচ্ছা কাকা, কুমিল্লা বিভাগ হওয়ার জন্য এর আগে আন্দোলন হয়েছিল এবং বরাবরের মতো আবারও কিন্তু এমপি বাহার ক্ষমতা এসেছেন। আচ্ছা, কুমিল্লা বিভাগ হওয়ার পক্ষে বিপক্ষে আপনার মতামত কি? আমরা চাই কুমিল্লা বিভাগ হোক, আমরা চাই। সবাই বলছে, আগেও বলছে, অনেকক্ষণও বলে, সবাই চায় বিভাগ হওয়া উচিত। কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ চাই, অন্য কোনো নামে বিভাগ দিয়ে আমরা গিয়ে আমরা কুমিল্লা শেখ হাসিনার ভোট দেওয়া চায় তাই দিছি, কুমিল্লা বিভাগ চাই। কুমিল্লা বিভাগ দাবি জনগণের। আবারও এমপি হিসেবে নির্বাচিত হলেন কুমিল্লার ত্রাণকর্তা মুক্তিযোদ্ধা হাজি আকম বাহাউদ্দিন বাহার, যিনি কুমিল্লা বিভাগের দাবিতে আন্দোলনে সমর্থন দিয়েছিলেন। কুমিল্লা একটি বিভাগের দাবিদার হলেও দীর্ঘদিন ধরে এই আন্দোলন কার্যকর হচ্ছে না। মাঝামাঝি সময়ে মেঘনা ও ময়নামতি নামে বিভাগ হওয়ার শোরগোল উঠলেও বিভাগটি আর বাস্তবায়ন হয়নি। ভূখণ্ড অবস্থান ও সাংস্কৃতিকগত ভিন্ন হওয়ার পরও কুমিল্লাকে চট্টগ্রাম বিভাগের অংশ হিসেবে ধরা হয়, তাই কুমিল্লা বিভাগ পাওয়া এখন সময়ের দাবি বলে মনে করেন জনসাধারণ। কুমিল্লা বিভাগের যে দাবি সেটি কি বাস্তবায়িত হবে? আবারও নির্বাচিত এমপি মহোদয়ের কাছে কুমিল্লাবাসীর একটাই দাবি, কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ। এর আগের দাবির প্রেক্ষিতে মেঘনা নামে বিভাগ হওয়ার প্রস্তাব হলেও এই দাবি মানেননি কুমিল্লার সাধারণ জনগণ ও বীর মুক্তিযোদ্ধা হাজি আকম বাহাউদ্দিন বাহার। বিভাগ হওয়ার পক্ষে বিপক্ষে আপনার মতামত? পক্ষ আছে, বিভাগ নামে বিভাগ, কুমিল্লা নামে বিভাগ, কুমিল্লা নামে বিভাগ, অবশ্যই অবশ্যই কুমিল্লা নামে বিভাগ চাই। আমরা কুমিল্লা নামে ছোটকাল থেকে শুনছি, জন্মের পর থেকে, এখনো কুমিল্লা আছে, ভবিষ্যতেও কুমিল্লা নামে বিভাগ হোক এটাই আমরা চাই। কুমিল্লা নামে বিভাগ হওয়ার পক্ষে বিপক্ষে আপনার মতামত? কুমিল্লার নামে বিভাগ সমর্থন করি। কুমিল্লা বিভাগ হলে আমি ভালোই মনে করি, কোনো সমস্যা নাই, কারণ কুমিল্লা বিভাগ হওয়া প্রয়োজন। কুমিল্লা নামে কি বিভাগ হওয়া উচিত? হ্যাঁ, উচিত, বিভাগ হওয়ার উচিত। এর আগেই কিন্তু কুমিল্লা নামে বিভাগ হওয়া নিয়ে আন্দোলন করেছি, আপনি জানেন হয়তো। আপনার কি মনে হয়, কুমিল্লা নামে কি কুমিল্লা বিভাগ হওয়া উচিত? হ্যাঁ, উচিত, উচিত। আপনি কি এই যে আন্দোলন হয়েছে বিভাগ হওয়া নিয়ে এটা জানেন? জানি। তাহলে আপনি কি সমর্থন করেন, মেঘনা নামে হোক না কুমিল্লা নামে হোক? কুমিল্লা নামে, কুমিল্লা নামে হোক। হ্যাঁ দর্শক, আমরা এখানে আরও কুমিল্লার যে জনগণ রয়েছে তাদের মতামত নেব। তারা কি কুমিল্লা নামে বিভাগ হওয়া সমর্থন করেন নাকি মেঘনা নামে সমর্থন করেন, আমরা তাদের একটু আবারও মতামত জানতে চাই। আমরা কুমিল্লা নামে বিভাগ সমর্থন জানাই। আর কুমিল্লা নামে বিভাগ হওয়া নিয়ে আপনার কি মতামত, কি মনে হয় যদি কুমিল্লা নামে বিভাগ হয় কি উপকারিতা পেতে পারে? অনেক উপকার হবে, জি। এই বিচারটা প্রতিষ্ঠিত করতে চাই এই দেশে, তারপরে বিবেক দরকার আমাদের, তখন আমাদের গ্রাম হইলে অসুবিধা হবে না। ন্যায় বিচারের মাধ্যমে গ্রামে গ্রামে আমাদের সেবা পৌঁছা দেব, যে সেবাটা নগররা পায়, যে সেবাটা বিভাগ হিসেবে পায় সেটা গ্রামও পৌঁছে দেব। শুধু প্রথমে ফার্স্ট আমাদেরকে ন্যায় বিচার কায়েম করতে হবে। এই ন্যায় বিচারের জন্য ন্যায় ভালো একটা ইলেকশন দরকার, ভালো একটা সরকার দরকার, ভালো প্রতিনিধি দরকার। অ্যাকচুয়ালি এই যেটা মেঘনা আমাদের সাথে সম্পৃক্ত তো না, কুমিল্লাটাই আমাদের, যেহেতু কুমিল্লার সাথে সম্পৃক্ত আর বৃহত্তর কুমিল্লা আগের থেকে আছে, সেই কুমিল্লার নামেই আমাদের চাইবো, কুমিল্লাতে চাই, নামে চাই। তাই আবারও কুমিল্লার মানুষের একটাই দাবি, কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই হতে হবে। ওফাইয়াদ, নিউজ ডেস্ক, নিউজ প্লাস। ঐতিহ্যবাহী কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এলএলবি, বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, এমবিএ ও এলএলএম ও স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তি চলছে। নির্মল সবুজ পরিবেশে অবস্থিত ক্যাম্পাসে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাব ফ্যাসিলিটি এবং একদল মানসম্পন্ন ও নিবেদিত শিক্ষক ও কর্মকর্তাদের তত্ত্বাবধান ও নেতৃত্বে পরিচালিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী শিক্ষা ব্যবস্থার উৎকর্ষতায় কাজ করে যাচ্ছে।